Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear guys, you are watching Dear Masud Info and I am Brother Masud. Toder boroder sokole goriber nisher phokire. So guys, ajke alochona korbo hocche amader bangladeshider bortoman shomoye bharot shokhon niye ebong bharot bhromone কি কি মানে সমস্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশিরা ফেস করছে সেই সমস্ত বিষয় ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। গাইস, বাংলাদেশিদের মধ্যে একটা বিরাট অংশই আছে যারা ভারত ট্যুর করতে পছন্দ করে বা ভারতে বিজনেস করে বা ট্রিটমেন্টের জন্য ভারতে যায়, এমনকি ভারতের বৈদেশিক আয়ের 20% প্রায় বাংলাদেশ থেকে যায়। সুতরাং বাংলাদেশিদের কাছ থেকে ভারতের একটা বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় হয়, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশের সাথে বর্ডার আছে পশ্চিমবঙ্গের, যারা বাংলা ভাষাভাষী আমাদের ভাই তাদের সাথেও আমাদের আন্তরিকতা ঘনিষ্ঠতা অনেক বেশি এবং অনেকেই আছি আমরা বাংলাদেশি যাদের আত্মীয় স্বজন ভারতে থাকে, যার কারণে ভারতের প্রতি আমাদের টানটা একটু অন্যরকম। সবসময় ছিল একটা আবেগের টান, সেটা আছে বা থাকবে, এবং অনেক বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতের অনেক বড় বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার, যারা সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, পশ্চিমবঙ্গের বুদ্ধদেববাবুর সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবুর আদি ঠিকানা ছিল আমাদের ফরিদপুর, এছাড়া জ্যোতি বসু ছিলেন আমাদের ঢাকার লোক, ইত্যাদি ইত্যাদি আর কি। তো যাই হোক, এটা আমাদের মূল আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় যে এই মুহূর্তে বাংলাদেশিরা কীভাবে হয়রানির শিকার হচ্ছে। দেখুন, আজ থেকে 6 মাস আগেও কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার ছিল যে আপনি আজকে অনলাইনে ফাইল, অর্থাৎ আপনি অনলাইনে আবেদনটা কমপ্লিট করার পরে, আপনি আজকে অনলাইনে আবেদনটা কমপ্লিট করার পরে আগামীকালকে আপনি যে আইভ্যাক কে অফিসে আপনি মানে ফর্মটা জমা দিবেন, সেখানে গিয়ে আপনি আপনার ফর্মটা জমা দিয়ে আপনি পরবর্তী 24 কর্মদিবসের মধ্যে আপনার ভিসাটা পেয়ে যাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে এসে সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি হচ্ছে, আপনি অনলাইনে আবেদনের পরে পরবর্তী 1 মাস প্রায় লেগে যাচ্ছে আপনার আইভ্যাকে মানে ফাইল জমা দেওয়ার ডেট। যেমন আমি এই রানিং মান্থের 20 তারিখে জমা দিয়েছি, মানে অনলাইনে আবেদন করেছি, আমার মানে আইভ্যাকে আমার ফাইল জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছে আগামী মাসের 18 তারিখ, অর্থাৎ পুরো 1 মাস। এই 18 তারিখে গিয়ে আমি আমার ফাইলটা জমা দিব এবং ফাইল জমা দেওয়ার 45 দিন পরে পাব হচ্ছে আমি আমার ভিসা। একবার চিন্তা করে দেখুন, আমি না হয় ট্যুরিস্ট, আমার জন্য এটা কোনো হয়তো সমস্যা নয়, কিন্তু যিনি মেডিকেল ভিসায় যাবেন তার জন্য কি হবে, তার জন্য এটা কতটুকু মানে কষ্টের বিষয় একবার চিন্তা করেছেন? যারা মেডিকেল ভিসায় যেতে চায় তাদের তো একটু এমার্জেন্সি ভিসা দেওয়া দরকার ছিল, বা তাদের জন্য তো এমন রুক্ষ আচরণটা আমার কাছে মনে হয় যে ভারতীয় কর্তৃপক্ষ না করলে পারত। যাই হোক, শুধু এখানে নয়, এখানে তো এক ধরনের ঝামেলা আছে, তারপরে তো ভারতীয় ভিসা রিফিউজডের মানে একটা বিশাল হিড়িক এই মুহূর্তে চলছে, কারণ আপনি আবেদন করার পরে দেখা যাচ্ছে এখনও প্রায় 50% রিফিউজড হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই রিফিউজড হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ইস্যু থাকতে পারে, কিন্তু সেই ইস্যুগুলো কী সেটাও কিন্তু আইভ্যাক থেকে আমাদেরকে কমপ্লিট করা হয় না। দেখুন যে পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশগুলো যেমন বলি মালয়েশিয়া বলি, থাইল্যান্ড বলি, হ্যাঁ, বা মনে করেন যে মিডিল ইস্টের কোনো দেশ বলি, এগুলো 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ভিসা কমপ্লিট হয়ে যায়, অথচ ইন্ডিয়ার ভিসা পেতে আমাদের প্রায় 2.5 থেকে 3 মাস অপেক্ষা করতে হচ্ছে। এটা সত্যি খুব কষ্টের। তো শুধু ভিসার আবেদনের ক্ষেত্রেই যে কষ্ট এমনটা নয়, ঘাটে ঘাটে সমস্যা। আপনি মনে করেন যদি আপনি যশোর বেনাপোল হয়ে যান তাহলে সমস্যা কত প্রকার আছে আপনি সবই বুঝে যাবেন। এপারে দালালের খপ্পড়, ওই পারে নামামাত্র দালালের খপ্পড়। যেমন আমি বলি, রিসেন্ট যখন আমি ইন্ডিয়া গেলাম, আমি মানে বহু ঝক্কি ঝামেলা পার হয়ে যখন আমি এপার থেকে ওপারে গেলাম, আমার বাংলাদেশে তো দালালের একটা সমস্যা আছে মেনে নিলাম, আমি ভেবেছিলাম বোধহয় ইন্ডিয়াতে গেলে কোনো সমস্যা হবে না। যেমন আমি ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে যখনই বের হয়েছি, আমাকে এসে এক ভাই বললো যে দাদা টাকা ভাঙাবেন, বাংলা টাকা? আমি বললাম রেট কত? বললো খুব ভালো রেট দেবো, 75 রুপি করে দেবো। খুব ভালো কথা, আমি গেলাম, এবার আমাকে দিচ্ছে 70 রুপি করে। কী ব্যাপার দাদা, এটা করলেন কেন? সে বলে যে ওই যে 5% ভ্যাট আপনাকে দিতে হবে, তা আপনি সেটা আগে বললেন না কেন? আমি অন্যান্য জায়গায় খবর নিয়ে দেখতেছি যারা দিচ্ছে তারা 75%, 76% বা 78% পর্যন্ত দিচ্ছে, কিন্তু সেই লোক আমাকে এক চিপার মধ্যে নিয়ে গিয়ে
করলো কি, সে আমাকে মানে 75 বলে নিয়ে গেল যে আমাকে 70 দিল। শুধু তাই নয়, যদি কোনো ব্যবসায়ী জানতে পারে যে আপনি বাংলাদেশি, তাহলে আপনার গলা কাটার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। আপনি ট্রেনের টিকিট কাটতে যাবেন, ট্রেনের টিকিট কাটতে গেলেও খুব ভালো, যদি ফরেন কোটায় ট্রেনের টিকিট পেয়ে যান ভালো, আর যদি অসৎ লোকের হাতে পড়ে যান টিকিটের দাম আপনার কাছে ইনস্ট্যান্ট ডাবল নিয়ে নেবে। আপনি ট্রিটমেন্ট করতে গেছেন বা আপনি ট্যুরে গেছেন, আপনি বাধ্য, এখন অন্যের দেশ, আপনার তো করার কিছু নেই। এই সমস্ত হর হামেশায় এ ধরনের মানে ঘটনাগুলো শিকার বাংলাদেশিরা হচ্ছে। আমি বলি আপনাকে, নিউ মার্কেটে আমি গেছি একটু কেনাকাটা করার জন্য, সিম্পল মানে কলকাতা নিউ মার্কেটে, তো আমাকে দেখে প্রথমে গেস করতেছে আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন। আমি প্রথম পর্যায়ে কিন্তু দেখেন আমি খুব ভালোভাবে বলছি যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি। দেখেন আমাকে যে কাপড়টা দেখাচ্ছে, কাপড়টার দাম বলল 3500 রুপি। 3500 রুপি সেম ওই কাপড়টাই, একজন ইন্ডিয়ানের কাছে নিচ্ছে 800 রুপি। চিন্তা করে দেখুন মানে কীভাবে, মানে বাংলাদেশি নাম শুনলেই যেন তারা মনে করছে যে সোনার হরিণ, বাংলাদেশিদের কাছে প্রচুর টাকা, যেভাবে পারো এগুলো বাগিয়ে নাও। পরে আমি এ কথা বললে বলছে না 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 ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আলাদা। আমি বলছি দাদা এই তো সেম একই জিনিস, তারা মানবে না। পরে আমি বললাম যে না আমি আপনার এখানে কিনবো না, আমি বের হয়ে যাচ্ছি, আমাকে বের হতে দেবে না। কেন আপনি তাহলে এতগুলো কাপড় আমাদেরকে দিয়ে বের করালেন কেন? চিন্তা করে দেখুন, রীতিমতো সন্ত্রাসী কাজ। তো এগুলো আপনারা একটু দেখে শুনে চলবেন, এবং আমি যে আমার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা স্বেচ্ছায় বাংলাদেশি কথাটা বলতে যাবেন না। পরবর্তীতে আমি বলি সেই একই কাপড় আমি সেখান থেকে গণ্ডগোল করে বের হলাম, কয়েকটা দোকান বাদ দিয়ে আমি 700 টাকায় কিনলাম। তাহলে হ্যাঁ এটা কি, যখন ওই দোকানে গেলাম তখনও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে আমি বাংলাদেশি কিনা। আমি বললাম না দাদা আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ান। কোথা থেকে এসেছেন? আমি বললাম আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। তারপর টুকটাক কিছু কথা হওয়ার পর ওই কাপড় সেম কাপড় আমি কিনলাম 700 টাকায়। তাহলে চিন্তা করে দেখুন, বাংলাদেশিদেরকে হয়রানি করার জন্য সকলেই উন্মুখ হয়ে থাকে, যার কারণে কিন্তু ইতিমধ্যে ইফেক্টও পড়েছে যে বাংলাদেশিরা যে জায়গাটাতে, কলকাতা যে জায়গাটায় সবচেয়ে বেশি যায় সেটা হচ্ছে মার্কুইজ স্ট্রিট। সেই মার্কুইজ স্ট্রিট কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, এই সমস্ত কারণেই কিন্তু হয়েছে। বাংলাদেশিরা কিন্তু এখন রীতিমতো আগ্রহ হারাচ্ছে, এবং আমি বলবো যারা মেডিকেল ভিসায় যেতে চাচ্ছেন ভারত, তারা এই ভারতে না গিয়ে আপনারা বিকল্প ব্যবস্থা করেন, তা না হলে হয়তোবা আপনি যে আশাটা করছেন সেই আশায় আপনার মানে গুড়ে বালি এটাই হবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি বর্তমান পরিস্থিতিটা কি। এই পরিস্থিতিটা কিন্তু এমন ছিল না, আমি আশা করছি যে ভারতীয় কর্তৃপক্ষ হয়তো খুব শীঘ্রই আমাদের এই সমস্যাগুলো নিয়ে ভাববে, এবং ভারত বরাবরই আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের সুবিধা অসুবিধা সময়ে অসময়ে তারা সবসময় আমাদের পাশে থেকেছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।